দিন ধরে আমরা দেখছি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এবং তারই প্রেক্ষিতে গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিলেন যে ওএমআর শীট বিকৃত করে যে 2820টি গ্রুপ ডি পদে নিয়োগের কথা জানা গেছে সেই সমস্ত চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আজকের মধ্যেই। এই 2820 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, গতকালই তিনি এই নির্দেশ দেন। আমরা শুনেছি মূল্যায়নকারী সংস্থার সঙ্গে কমিশনের সার্ভারে থাকা নাম্বারের কোনো মিল নেই। গতকালই হাইকোর্টে দুর্নীতি কবুল করে কথা জানায় এসএসসি, আজকের মধ্যেই এই 2820 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, তাহলে সোজা পথে যে নিয়োগ হয়নি সে কথা মেনে নিল রাজ্য? দেখো, একদমই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে বা যে রিপোর্ট মৌখিক ভাবে পেশ করা হয়েছে, সেই রিপোর্টে তারা বলছেন যে গ্রুপ ডিতে অর্থাৎ 2016 সালের যে পরীক্ষা হয়েছিল তার প্রেক্ষিতে যে নিয়োগ হয়েছিল সেখানে 2820টি নিয়োগপত্রে বা যে ওএমআর শীট রয়েছে সেই ওএমআর শীট বিকৃত করা হয়েছে। এখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে এই 2820টি ওএমআর শীটের মধ্যে যে ব্যক্তিরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, নিয়োগপত্র পেয়েছেন, এদের প্রত্যেকের চাকরি বাতিল করতে হবে, এই মর্মে তিনি আজকে নির্দেশ দেবেন, সেটা তিনি গতকাল মৌখিকভাবে বলেছিলেন। প্রথমত তিনি বলেছেন যে এই যে 2820 সংখ্যার হিসাব স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন আজকে দুপুর 12টার মধ্যে এটাকে হলফনামা আকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেশ করবেন এবং সেই 2820টি যে অবৈধ বা ভুয়ো নিয়োগ হয়েছে বা যে ওএমআর শীট বিকৃত করা হয়েছে সেই হলফনামা পেশ করার পরেই এই সংখ্যাটা বা এই তালিকাটা বা কারা কারা নিয়োগপত্র পেয়েছেন সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে 5 মিনিটের মধ্যে আপলোড করা হবে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করা হলে তার প্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ কাদের কাদের নিয়োগপত্র দিয়েছে সেই তালিকাও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করবেন। অর্থাৎ এই গোটা যে প্রক্রিয়া রয়েছে এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে এই 2820টি বিকৃত ওএমআর শীটের মাধ্যমে যারা নিয়োগপত্র পেয়েছেন, চাকরি করছেন, এদের প্রত্যেকের নিয়োগপত্র বাতিল করা হবে, এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল কিন্তু মন্তব্য করেছিলেন। ফলত আজকে স্কুল সার্ভিস কমিশনের এই যে হলফনামা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই হলফনামার প্রেক্ষিতেই একটা বড় অংশের গ্রুপটির যারা চাকরি করছেন, যারা ওএমআর শীট বিকৃত করে চাকরি করছেন, তাদের চাকরি বাতিল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং সেই মর্মেই আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিতে পারেন। মাধুরী, ধন্যবাদ সৌভিক। একদিকে যখন আমরা দেখলাম গ্রুপ ডি পদে 2820টি ওএমআর শীট বিকৃত করা হয়েছে এবং সেই 2820 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখনই দফায় দফায় আদালতে ভর্ৎসনার পর অবশেষে টনক নড়ল এসএসসি। নবম দশমে 800 বেশি শিক্ষকের চাকরি বাতিলের কথা জানিয়েছেন তারা এবং এসএসসি চেয়ারম্যান যেমনটা জানিয়েছেন আগামী সপ্তাহেই নোটিশ দেওয়া হবে এবং তারপর পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল করা হবে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। কলকাতা হাইকোর্টে বারবার ভর্ৎসিত হবার পর অবশেষে দুর্নীতির কথা মেনে নিয়ে নবম দশমে 800 বেশি শিক্ষকের চাকরি বাতিল করতে চলেছে এসএসসি। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সুপারিশপত্র বাতিলের প্রক্রিয়া। আগামী সপ্তাহ থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করব। প্রথমে 952-র মধ্যে আমরা বলেছি যে 15 জন যাদের নাম আছে ওই তালিকায় কিন্তু তারা তাদের নম্বর বৃদ্ধি পেয়েছে একটি আদালতের নির্দেশে, ওই 15 জন এই তালিকার থেকে আমাদের বাদ দিতে হবে। এই 937, তার মধ্যে সবাই তো সুপারিশপত্র পাননি। এইরকম করে আনুমানিক একটা 800 মতন সংখ্যা, 800 একটু সামান্য বেশি হবে, এই সংখ্যাটা আমরা পেয়েছি যারা কিনা যাদের সুপারিশপত্র বাতিল করার দিকে আমরা হাঁটতে পারি। অবশ্যই একটা নোটিশ দেবো আগামী সপ্তাহে এবং সেই কাজটা শুরু করব এবং সেটা শুরু হবে পর্যায়ক্রমে কাজটা করা হবে। 2016 নবম দশমে চাকরির পরীক্ষায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছে। হাইকোর্টে সিবিআই দাবি করেছিল অনেকেই সাদা খাতা জমা দিলেও এসএসসি সার্ভারে কারোর প্রাপ্ত নম্বর 50, কারোর 52, কারোর 53। এরপরও কেন অযোগ্যদের চাকরি বাতিল করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 31 জানুয়ারি এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেছিলেন, নিজেদের ক্ষমতা কেন প্রয়োগ করছেন না, আপনাদের চেয়ারম্যানকে বলুন অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করার জন্য।
এর প্রেক্ষিতে এসএসসি আদালতকে জানায় তাদের 17 নম্বর ধারা প্রয়োগ করে তারা অযোগ্যদের সুপারিশপত্র বাতিল করতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথমে 952 জনের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছিল, পরে হাইকোর্টের নির্দেশে 15 জনের 1 নম্বর করে বাড়ে, বাকি 937 জনের সবাইকে সুপারিশপত্র দেওয়া হয়নি। সুপারিশপত্র দেওয়া হয়েছে 800 কিছু বেশি অযোগ্য চাকরি প্রার্থীকে। তাদেরই সুপারিশপত্র বাতিল করার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সুপারিশপত্র বাতিল হলে স্বাভাবিকভাবে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগপত্র বাতিল হবে। টাকার খেলা হচ্ছে। আর আমি মুখ্যমন্ত্রীকে বলবো, স্কুল সার্ভিস কমিশন যখন স্বীকার করেছে তারা বেআইনি কাজ করেছে, কোর্টে গিয়ে তারা হলফনামা দিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবিদেশ ভট্টাচার্য তিনি প্রস্তাব করে মুখ্যমন্ত্রী ডিলিট, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করুক এই ডিলিট আমি নিয়েছি, এটা কলুষিত ডিলিট, অপরাধ হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চেয়ে ডিলিট খারিজ করার বন্দোবস্ত করতে বলুন। পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ হচ্ছে, পরিকাঠামো অনেক বেড়েছে, অনেক নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যথেষ্ট নিয়োগ চলছে, তার মধ্যে যদি কোনো অংশে কোনো ভুল থাকে, কোনো দুর্নীতি থাকে, তৃণমূল কংগ্রেস আড়াল করবে না, ভুল হলে সংশোধন হবে, অপরাধ থাকলে শাস্তি হবে, আর যদি যেখানে ভুল আছে আইনগতভাবে যথাযথ পদক্ষেপ হোক, এর মধ্যে তৃণমূল কংগ্রেস কোনোভাবে ইনভলভড হবে না। অযোগ্যদের তো চাকরি যাচ্ছে, এই জায়গায় যোগ্যরা নিয়োগপত্র পাবে কতদিনে সেটাই দেখার। কৃষেন্দ্র অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।